আজকে এই লেবু দিয়ে আপনাদেরকে লেবু কেক বানিয়ে দেখাবো মানে লেমন কেক বানিয়ে দেখাবো কিভাবে করেছি একদম এ টু জেড আপনাদের কাছে প্রসেসটা দেখিয়ে দিব তো লেমন থেকে আমি লেমন জেস্ট আর লেমন জুস বের করে সাইডে রেখে দিলাম একশো চামচের মতো লেবুর রসলেই হবে তো এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা মাঝারি সাইজের ডিম নিয়ে নিয়েছি আজকে ডিমগুলো একটু ছোটো সাইজের ছিল তো এখানে এই দুইটা ডিমের কেকের জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিব আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন যদি আপনারা মিষ্টি বেশি পছন্দ করেন তো আমি কিছুক্ষণ বিট করে নেওয়ার পরেই কিন্তু চিনি অ্যাড করেছি তারপর ততক্ষণই বিট করেছি যতক্ষণ চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে এবং এই ব্যাটারটা একটু ভারী হয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত আমি বিট করতে থাকবো তো এই যে দেখেন এই ব্যাটারটা একদম ঠিক হয়ে গিয়েছে তখন আমি এখানে তুলে রাখা কুসুমগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল আর এখানে লেমন ইমাল দিয়ে দিচ্ছি এক চামচের মতো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর সবগুলো আবার কিছুক্ষণ বিট করে নেব পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো এই যে এখন আমি শুকনো উপকরণ চেলে নিব আমি কিন্তু খুবই দ্রুত দেখানোর চেষ্টা করেছি রেসিপিটা কারণ বেশি বড় হয়ে গেলে আপনারা দেখতে চাবেন না এই জন্য তো দুইটা ডিমের জন্য এখানে আমি হাফ কাপ ময়দা দিয়েছি আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি তারপর দুইবারে চেলে নিয়ে আমি এই বিটারে কাটা দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি একদমই আলতো হাতে ধীরে ধীরে মিশাতে হবে তাছাড়া ডিমের যে ফর্মটা থাকে ওটা নষ্ট হয়ে যায় তো এই যে এভাবে আমি আলতো হাতে ধীরে ধীরে শুকনো উপকরণটা মিশিয়ে নিয়েছি ব্যাটারের সাথে যখন এ পর্যায়ে চলে এসেছে তখন আমি এখানে লেমন জুস আর লেমন জেসটা দিয়ে দিচ্ছি এই যে জাস্ট ফ্লেভারের জন্য দিলাম লেমন জেসটা দিলে একটা সুন্দর সুগন্ধি বের হয় কেকটা বেক হবার পরে তো এভাবে বেক করা যেত আমি আবার এটাতে একটু কালার অ্যাড করেছি লেমন কালার আনতে চেয়েছিলাম কিন্তু আমি এত বেশি পরিমাণে কালারটা অ্যাড করে ফেলেছি মানে অরেঞ্জ কালার হয়ে গেছে আর কি তো এই যে বেশি মেশাতে গেলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় তো আমার কালার দেওয়ার পরে আবার একটু মিক্স করেছি দিয়ে এই ব্যাটারটা একটু আবার মানে কেমন জানি হয়ে গিয়েছিল তো দুই ডিমের কেক সাধারণত ছয় ইঞ্চি মোল্ডে বেক করা হয় আর আমি সাত ইঞ্চি নিয়ে নিয়েছি এই জন্য মোলটা ভর্তি হবে না তারপরে আবার হচ্ছে ডিমটাও একটু ছোট ছোট ছিল এই জন্য তো আমি আজকে এই কেকটা ওভেনে বেক করেছি আপনারা চাইলে চুলাও বেক করে নিতে পারবেন চুলাতে একদম মিডিয়াম লোতে রেখে একটা সিলভারের পাতিল বা নন পাতিলে যে কোনো পাতিল বেক করে নিতে পারবেন তো আমি ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চল্লিশ মিনিট করে নিয়েছিলাম তো এই যে বেক করার পরে ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কতখানি স্পঞ্জি আর সফট ছিল এই যে দেখেন এটা আসলে অনেক বেশি মজা এটা ক্রিম দিয়ে ডেকোরেশন করলে এই একটা অসম্ভব মজা লাগে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং পেজটিকে একটা ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ